আজকে খুবই দুঃখের সংবাদ একটা আপনাদেরকে দেব। তো সেই সর্ষে অনেক ছেলে কিন্তু ডিএ চ্যানেল করে তাদের 1,000 সাবস্ক্রাইব, 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরও যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে তখন কিন্তু অ্যাপ্লাইটা গ্রান্ট হচ্ছে না বা সাবমিট হচ্ছে না, রি অ্যাপ্লাই দেখাচ্ছে। তো এই নিয়ে অনেকে একটা আশা ছিল যে রি অ্যাপ্লাই দেখাচ্ছে, এক মাস পর আবার একটা অ্যাপ্লাই করব। আমিও যেটা জানতাম যে ঠিক আছে অ্যাপ্লাই এক মাস দু মাস পর করলে সেটা হয়ে যাবে, কিন্তু নতুন একটা যে নিয়ম বার হয়েছে 2019 সালে, সেই নিয়ম অনুযায়ী আর মনিটাইজেশন দেবে না কোনো ডিজে বা রিমিক্স চ্যানেলকে, ইউটিউব চ্যানেল। এটা তাদের সিদ্ধান্ত বা এটা তারা নতুন নিয়ম বা আইন বলতে পারেন বার করেছে। যারা মনিটাইজেশন পেয়ে গেছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা নতুন করে এখন ডিজে চ্যানেল খুলছেন বা খুলেছেন বা এখন মনিটাইজেশন পায়নি, আশায় বসে আছে যে মনিটাইজেশন পেয়ে যাব, তাদেরকে বলছি ইউটিউবের অনুযায়ী আর তারা মনিটাইজেশন পাবে না এখনকার নিয়ম অনুযায়ী। নতুন করে আর কেউ ইউটিউবে ডিজে বা রিমিক্স চ্যানেলের মনিটাইজেশন পাবে না। এটা আছে ইউটিউব একদম ডাইরেক্ট পরিষ্কার তাদের কমিউনিটি গাইডলাইনে বলে দিয়েছি, তাদের 2020 সালের যে নতুন নিয়ম সেই নিয়ম অনুযায়ী। বিষয়টা আমিও জানতাম না, গতকাল রাত্রি আমি একটু দেখলাম, দেখার পর জানতে পারলাম। তো খুবই দুঃখের সংবাদ, যারা অনেক বেকার ছেলে ইউটিউব চ্যানেলটা ডিএ মিক্সিং শিখে ইউটিউব চ্যানেল করে একটা ইনকামের রাস্তা পেয়েছিল ইউটিউব থেকে, সেটা আর তাদের হবে না, তাদের আশা সবই তাদের প্রায় শেষ। আর ইউটিউব আর ডিজে চ্যানেলে মনিটাইজেশন দেবে না, নতুন করে আর দেবে না। শুধু ডিজে চ্যানেল নয়, ইউটিউব যে নিয়মটা 2020 সালে বার করেছে আরও কুড়িটা এই ধরনের চ্যানেল, যেমন ডিজে একটা চ্যানেল আছে ঠিক আছে, আরও অন্যান্য এই ধরনের 20খানা চ্যানেলে মনিটাইজেশন দেবে না, 20খানা। বিস্তারিত বললাম না কারণ অতক্ষণই বলার আমার দরকার নেই, কারণ আমার ডিজে চ্যানেল আর আমার সঙ্গে যাদের সম্পর্ক সবাই ডিজে মিক্সিং করে, সবাই অনেকে নতুন নতুন চ্যানেল খুলেছে বা খুলেছে বা খোলা আছে, সেই হিসেবে আমি তাদেরকে এই খবরটা জানালাম খুব দুঃখের সঙ্গে। হ্যাঁ, যে ডিজে বা কোনো নতুন রিমিক্স চ্যানেলকে আর মনিটাইজেশন ইউটিউব দেবে না, তারা অ্যাপ্লাই করলে রি অ্যাপ্লাই দেখাবে, এই করবে, এইভাবেই ঘোরাবে, দেবে না। এবার প্রশ্ন হচ্ছে সত্যি কি আর ডিএ চ্যানেল ইউটিউবে তৈরি হবে না বা ডিএ চ্যানেল করলে মনিটাইজেশন পাবে না? যদি এই প্রশ্নটা আমাকে কেউ করে তাদেরকে বলছি একটু ধৈর্য ধরো, আমি আর একটু দেখি তাদের নিয়ম শৃঙ্খলাগুলো তারা কি বলতে চেয়েছে, মানে ডিজে মিক্সিং চালাবার জন্য কি করতে হবে, কোন কোন রুলসগুলো মেনে চলতে হবে, সেই রুলসগুলো আমি একটু ফলো করি, ভালো করে স্টাডি করি। কারণ আমি হট করে বলতে চাইছি না, আমি জানি যদিও ডিজে মিক্স চালাতে গেলে কোন কোন নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে ডিজে মিক্সিং চালাতে হবে, তারপর মনিটাইজেশন পাওয়া যাবে, যদিও আমি জানি, তবুও আপনাদের বলছি রে, কারণ সেটাকে আমি একেবারে হাতে কলমে প্রমাণ সাপেক্ষ না পেয়ে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে চাইছি না, ঠিক আছে? তো যা ডিএ চ্যানেল খুলছো নতুন করে ডিএ মনিটাইজেশন পাবে না, যদি পেতে পারো তা কোন নিয়ম শৃঙ্খলার মধ্যে পাবে, কোন কিভাবে খুললে পাবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো, কারণ আমি এখনই বলতে পারতাম আমি যেটুকু জানি, তো আমি সেটা বলছি না, কারণ এখন বললে যদি সেটা না হয় তাহলে তোমরাই আমাকে গালাগালি দেবে, আর দরকার নেই, একটু ধৈর্য ধরো, দু তিন দিন ধৈর্য ধরো, আমি স্টাডি করে তারপর আপনাদের বলে দেবো যে ডিজে রিমিক্স চ্যানেলটা মনিটাইজেশন পাবে এই এই করলে, এইভাবে চালালে বা এই নিয়মগুলোর মধ্যে থাকলে। তো অনেক একটা খারাপ খবর দিলাম, যেহেতু আমি একজন ডিজে ম্যান, কারণ আমার অনেক বন্ধু আছে, অনেক ফ্যান আছে, তারা ডিজে মিক্সিং করেছিল, হয়তো আমার কথা শুনেই করেছিল, তারা হয়তো আর মনিটাইজেশন পাবে না, তা তাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমিও জানতাম না যে এই ধরনের নিয়ম চলে আসছে, আমি গত পরশু পর্যন্ত জানতাম না, কালকে জানতে পেরেছি নতুন নিয়মটা, সেই ইয়েটা পেয়েছি আমি। তো মন খারাপের কিছু নেই, আর দুটো থেকে তিনটে দিন টাইম দাও আমাকে, আমি আবার নতুন করে যদি মনিটাইজেশন দেয় বা দেওয়ার কোনো রাস্তা থাকে সেটা আপনাদের বলে দেবো। সকলে ভালো থাকবেন।